শ্রী শ্রী মায়ের কথা পাঠ করছি গোপা বাগচি। পনেরোই পৌষ, মঙ্গলবার, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, সন 1320 সাল। কয়েকদিন যাবত শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দেখিবার জন্য মনটা বড়ই ব্যাকুল হইয়াছে, কিন্তু দেখিতে যাইবার কোনো উপায় নাই, কাহাকে লইয়া যাই? মা যদি অধম সন্তানকে দয়া করিয়া দর্শন দেন তবেই দেখিব। এইরূপ বসিয়া ভাবিতেছি এমন সময় কমলা ও বিমলা আসিয়া বলিল, দিদি তোমায় মা ডাকছেন। এই কথা শুনিয়া আমার মনে হইল অভীষ্ট সিদ্ধির বুঝি একটি পন্থা বাহির হইবে। কে যেন কানে কানে বলিয়া দিল, ওরে মা ডেকেছেন। আমি শীঘ্র প্রস্তুত হইয়া বিমলাদের বাড়ি গেলাম। তখন সকাল 7টা হইবে। গিয়া দেখি ললিত ও তাহার মা বসিয়া কথা বলিতেছেন। আমাকে দেখিয়াই ললিতের মা বলিয়া উঠিলেন, এই তো বিনু এসেছে, মেয়ে আমার কি পাগল দেখো, অমনি ছুটে এসেছে। ললিত বলিল, দিদি আপনি নাকি শ্রী শ্রীমাকে দেখতে চেয়েছেন, যান তো আমি আজ নিয়ে যেতে পারি, সে আমার অনুগ্রহ। ললিতের মা বলিলেন, সে কি গো, ছোট ভাইকে অনুগ্রহ বলতে আছে? আমি বললাম, তবে আর কি বলি বলুন, যদি ওদের অনুগ্রহের উপর নির্ভর না করব তবে তো আমি অনেক আগেই মাকে দেখতে যেতে পারতুম। এই আনন্দ সংবাদ, সত্যিই মাকে দেখিতে যাইব। সহসা যেন বিশ্বাস করিতে পারিলাম না, তাই ললিতকে বলিলাম, ভাই সত্যি বলো যাবে কি না, যদি যাও তো গাড়ি নিয়ে এসো। এই সময় আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, ভাই মাকে তুমি দেখেছ? আমার এই কথায় ললিত আনন্দিত হইয়া বলিতে লাগিল, দিদি আমি মাকে একবার দেখতে গিয়েছিলুম। আহা মায়ের কি দয়া, অপূর্ব স্নেহ, দিদি তোমায় কি বলবো, মা আবার আমায় যেতে বলেছেন। ললিত গাড়ি আনতে চলিয়া গেল। যাইবার সময় বলিয়া গেল, আমি গাড়ি আনতে যাচ্ছি, তোমরা প্রস্তুত হয়ে থেকো। আমি, ললিতের মা ও তাহার ভগ্নীগণ শ্রী শ্রী মাকে দর্শন করিবার জন্য যাত্রা করিলাম। আমার সঙ্গে পাঁচুও গেল। পারুল বলিল, দিদি তুমি সত্যি জানো তো মা বাগবাজারে আছেন? আমি তাহার এই কথা শুনিয়া চমকিত হইলাম। মা আছেন কিনা তা তো আমি জানি না, প্রাণ শঙ্কিত হইয়া উঠিল। মনে মনে ঠাকুরকে বলিতে লাগিলাম, হে ঠাকুর আমায় নিরাশ করো না। বেলা 10টার সময় গাড়ি উদ্বোধন অফিসের সম্মুখে আসিয়া লাগিল। গাড়ি থামতেই আমি দ্রুত নামিয়া গেলাম। সম্মুখে উদ্বোধন অফিস, মহারাজগণ কাজ করিতেছেন, সেদিকে আমার ভ্রুক্ষেপ নাই। আমার তখন জগৎ শূন্যময় বোধ হইতেছে। যদি এখনই শুনি মা এখানে নাই তবে আমি কি করিব ভাবিয়া যেন জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। সম্মুখে যাহাকে দেখিতেছি তাহাকেই জিজ্ঞাসা করিতেছি, মা আছেন? আমার কথা শুনিয়া মহারাজগণ মস্তক অবনত করিয়া যাইতেছেন, কেহ কোনো উত্তর দিতেছেন না। ইতিমধ্যে ললিত গাড়ি হইতে নামিয়া উপরে চলিয়া গেল দেখিয়া আমিও উহার পেছনে খানিক দূর গিয়াছি। এমন সময় ললিত ফিরিয়া আসিয়া বলিল, মা আছেন। আমার প্রাণের ভিতর হইতে একটা ভয়ানক দুশ্চিন্তা সরিয়া গেল। আমি তখন ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম। সম্মুখের ঘর ডান দিকে রাখিয়া আমি বাঁদিকের বারান্দা দিয়া চলিলাম। সম্মুখে দেখিলাম একটি স্ত্রীলোক অর্ধাব গুণ্ঠনে দাঁড়াইয়া আছেন। দুই তিনটি পুরুষ ভক্ত তাহাকে প্রণাম করিতেছেন দেখিয়া আমি বুঝিলাম ইনি শ্রী শ্রীমা, যাহাকে দেখিবার জন্য আমি উন্মত্ত হইয়া ছুটিয়া আসিয়াছি। আমি যে তখন কি করিয়াছি মনে নাই। আমাকে দেখিয়াই ভক্তগণ চলিয়া গেলেন।
আমি ছুটিয়া গিয়া মায়ের পাদুটি ধরিয়া বসিয়া পড়িলাম। মা জিজ্ঞাসা করিলেন, কোথা হতে এসেছ, কেন এসেছ? কেন এসেছি তা জানি না মা, মা আপনি এনেছেন তাই এসেছি। এমন সময় ললিতের মা প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন। খানিক দাঁড়াইয়া বলিলেন, ইনি কি শ্রী শ্রী মা? আমি বলিলাম, হ্যাঁ। তখন সকলেই তাহাকে প্রণাম করিলেন। এবার শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পূজার ঘরে উপস্থিত হইলেন। আমরাও তাহার সঙ্গে গিয়া ঠাকুর প্রণাম করিলাম। মা সম্মুখে তক্তপোষের উপর বসিয়া আমাদের বলিলেন, বসো মা বসো। আমরা তাহার পদতলে বসিলাম। ললিতের মা সংসারী লোক, মা তাহার সহিত সংসারী ন্যায় কথাবার্তা বলিতে লাগিলেন। ললিতের মা বলিলেন, মা ঠাকুরের কথা আমাদের কিছু বলুন, আমরা সংসারী লোক, আমাদের কিছু উপদেশ দিন। মা বলিলেন, আমি কিছুই জানি না মা, ঠাকুরের মুখে যা শুনেছি তা মা ঠাকুরের কথামৃত পড়ো, তাতেই সব উপদেশ পাবে। নিচে গাড়ি ভাড়া মিটাইয়া ললিত উপরে আসিয়াই একেবারে মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া সাষ্টাঙ্গে লুটাইয়া পড়িল এবং নিতান্ত আর্তস্বরে দর্শকবৃন্দকে আকুলিত করিয়া অজস্র অশ্রুধারায় ভাসিয়া মায়ের চরণে প্রার্থনা জানাইতে লাগিল, মা দয়াময়ী গো, দয়া করুন। মা গো, আপনি এই জগৎ উদ্ধার করতে এসেছেন, আমাকেও টেনে নিন মা, আমি আপনার চরণ ছাড়ব না, আমাকে পায়ে স্থান দিতেই হবে। এই বলিয়া কাঁদিতে লাগিল। মা স্থির নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়াইয়া আছেন। কিছুক্ষণ পরে বলিলেন, অমন করো না বাবা, ওঠো। ললিত 15-16 বৎসরের বালক মাত্র। বালকের ছদ্মবেশে আবরিত মহাশক্তি এখন বিকাশ উন্মুখ, দিব্য শ্যামবর্ণ সুগঠন চেহারা, ভিতরে ভগবত ভক্তিরূপ সুধাস্রোত যেন কানায় কানায় পরিপূর্ণ, বাহিরেও সেই অনুরাগ প্রতিভাত হইতেছে। আমায় শ্রীচরণে স্থান দিন মা, বলুন, না হলে আমি উঠব না, বলুন আমায় নিয়েছেন, বলিয়া ললিত আবার কাঁদিতে লাগিল। এমন সময় সহসা একটি ঘিয়ের ভাঁড়ে পা ঠেকিয়া যাওয়ায় সে অপ্রস্তুত হইয়া উঠিয়া বসিল এবং বলিতে লাগিল, আমি এ কি করলুম, কেউ ভক্তি করে মাকে ঘি দিয়েছে, আমার তাতে পা লেগে গেল, ছি ছি, আমি এ কি করেছি, ইহা বলিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিল। সেই সময় ঠাকুর ঘরে মস্তকের ঊর্ধ্বভাগে চুল বাঁধিয়া এক গৌরবর্ণা বিধবা বৃদ্ধা ঠাকুরের সেবা কার্যে নিবিষ্টা ছিলেন। তিনি বলিলেন, বাবা তুমি মনে দুঃখ করো না, পা লেগেছে তার কি করবে, পা তো আর সৃষ্টি ছাড়া নয়, এ সৃষ্টির ভিতরে পা দুটোও যে আছে, পা শরীরেরই একটা অংশ। আমরা তাহার দিকে চাহিয়া দেখিলাম। তাহার সৌম্য মুখমণ্ডল ও সরল উদার কথাগুলি আমাদের বড়ই ভালো লাগিল। ললিত তাহার কথায় যেন অনেকটা সান্ত্বনা লাভ করিল এবং প্রকৃতিস্থ হইয়া মাকে প্রণাম করিয়া বলিল, মা আমায় আশীর্বাদ করুন, ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন, বলিয়া মা তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। তারপর ললিত নিচে চলিয়া গেল। একটি 16-17 বছরের মেয়ের হাত ধরিয়া একটি প্রৌঢ়বয়স্ক ভদ্রলোক এই সময় দরজার নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং মাকে বলিলেন, মা এটি আমার মেয়ে, এর একটি মেয়ে হয়েছিল, আজ সকালে সেটি মারা গিয়েছে, এ বড়ই শোকবিয় ভলা, তাই আপনার কাছে নিয়ে এসেছি সান্ত্বনা পাবে বলে। ইহা শুনিয়া আমরা সকলে চমকিত হইয়া উঠিলাম। মা বলিলেন, এসো মা এসো। মেয়েটি ঘরের মধ্যে আসিয়া মায়ের কাছে বসিল এবং পদধূলি লইবার জন্য হাত বাড়াইল। মা ঈষৎ সরিয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা আমায় ছবি কি, এর যে অসৌচ হয়েছে। এই কথা শুনিয়া মেয়েটির মুখখানি আরও মলিন হইয়া গেল, সে সংকুচিতা হইয়া বসিয়া রহিল। মা তাহার মুখপানে চাহিয়াই সকরুণ হইয়া বলিলেন, আহা বাছা,
বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছে সান্ত্বনা পাবে বলে। আমি তোমার মনে কি কষ্ট দিলুম, তা হোক অসৌজ, এসো মা, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। এই বলিয়া মেয়েটির আরও কাছে সরিয়া বসিলেন। সে তখন অশ্রুজলে ভাসিয়া মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া প্রণাম করিল। মাও তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। মা মেয়েটির কাছে বসিয়া মিষ্ট বাক্যে তাহাকে প্রবোধ দিতে লাগিলেন। আমি তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না। ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনিই সত্য। ঠাকুর তোমার কাছে রয়েছেন, তাঁর কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এই রকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। তারপর আমাদের দিকে চাহিয়া মা বলিলেন, আহা, আজই শোক পেয়েছে, আজ কি স্থির হতে পারে? মেয়েটির পিতা দ্বারদেশে দাঁড়াইয়াছিলেন। পিতা পুত্রী উভয়ে মাকে প্রণামপূর্বক দুঃখ নিবেদন করিয়া শান্ত হইয়া চলিয়া গেলেন। এখন ঘর নীরব দেখিয়া আমি বলিলাম, মা, আমার একটি কথা আছে, যদি আপনি অনুমতি করেন তবে বলি। আমাকে ইতস্তত করিতে দেখিয়া সেই সেবানিরতা সৌম্যমূর্তি বৃদ্ধাটি বলিলেন, বলো মা, বলো, তোমার মনের কথা নিঃসংকোচে মায়ের কাছে বলো, মার কাছে লজ্জা কি? তখন আমি বলিলাম, মা, কথা আর কিছু নয়, আমি স্বপ্নে ঠাকুরকে ও আপনাকে দেখেছিলাম, যেন আপনি আমায় মন্ত্র দিচ্ছেন, কিন্তু তা সম্পূর্ণ হয়নি। সেই থেকে আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় নেবার জন্য আমি বড় ব্যাকুল হয়েছি। মা প্রসন্ন মুখে বলিলেন, বেশ তো, আজই তোমায় দীক্ষা দেব, কিন্তু তোমার স্বামীর মত আছে তো? আমি বলিলাম, আমার স্বামীকে আমি একথা বলেছিলুম, তিনি বলেছেন আমার অমত নেই, আমি এখন দীক্ষা নেব না, তুমি নিতে পারো। তোমার স্বামী কোথায়? রায়পুরে। মা কলের ঘর দেখাইয়া বলিলেন, ওখান হতে হাত পা ধুয়ে এসো। আমি বলিলাম, মা, আমি এখনো স্নান করিনি। তা হোক, স্নান করতে হবে না। আমি কলঘর হইতে হাত পা ধুইয়া মায়ের নিকট ঠাকুর ঘরে গিয়া দেখি মা দুখানা আসন পাতিয়াছেন। সামনের কোষাকোষিতে গঙ্গাজল লইয়া নিজে ঠাকুরের পানে মুখ করিয়া বসিলেন। তাঁর বাম হাতের নিকট আসনে আমাকে বসিতে বলিলেন। কোষা হইতে গঙ্গাজল লইয়া মা আচমন করিলেন এবং আমায় সেডুব করাইলেন। পরে বলিলেন, কোন দেবতায় তোমার ভক্তি? আমি বলিলে তিনি আমায় দীক্ষা দিয়া কিরূপে জপ করিব দেখাইয়া দিলেন। সেই মুহূর্তে একটা পরমানন্দের প্রবাহ হৃদয় মধ্যে বহিয়া গেল। ভিতরে বাহিরে বিপুল আনন্দোচ্ছ্বাস উঠিয়া আমায় অভিভূত করিয়া ফেলিল। আমি কিছুই জানি না, মা সব শিখাইয়া দিলেন। দীক্ষান্তে মা বলিলেন, দক্ষিণা দাও। আমি বলিলাম, মা, আমি তো কিছুই জানি নে, আপনি বলে দিন আমি কি করব, আমি তো কিছুই আনিনি। মা তখন উঠিয়া গিয়া ফুল, কমলালেবু, কুল প্রভৃতি দুই হাতে অঞ্জলি করিয়া আনিয়া আমার হাতে দিলেন এবং বলিলেন, বলো, আমার পূর্বজন্মের ইহজন্মে জানত অজানত যাহা কিছু পাপ পুণ্য করিয়াছি সব তোমাকে সমর্পণ করিলাম। আমিও তাই বলিলাম। মা হাত পাতিয়া সব গ্রহণ করিলেন। মা, এই দিনহীন কাঙাল অধমের উপর এ কি অহৈতুকী দয়া তোমার! আমার প্রাণ মন আচ্ছন্ন করিয়া ফেলিল। এ কি দেখিলাম, এ কি শুনিলাম! আমি কায় মনুপ্রাণ মায়ের শ্রীপাদপদ্মে সমর্পণ করিয়া আজ ধন্য হইলাম। মাকে প্রণাম করিয়া বারান্দায় আসিয়া আবিষ্টের ন্যায় ঘণ্টাখানেক রেলিং ধরিয়া দাঁড়াইয়া রহিলাম। এমন সময় ঘরে একটি বালিকার চিৎকার কোলাহল আর মায়ের কথা শুনিয়া ঘরের ভেতরে গেলাম। আমাকে দেখিয়া মা বলিলেন, বসো মা, বসো,
আমি বসিলে মা বলিলেন, এটি আমার ভাইঝি, নাম রাধারানী, ওর মা পাগল হতে আমি ওকে মানুষ করি। মা তাহাকে ধরিয়াছিলেন, কিন্তু সে অস্থির হইয়া পালাইবার চেষ্টা করিতেছিল। মা তাহাকে কত রকম বুঝাইতেছিলেন, তাহার চুল বাঁধিয়া দিলেন, তাহাকে কাপড় পরাইলেন, নিজের হাতে খাওয়াইয়া দিলেন এবং কতই স্নেহপূর্ণ কথা বলিতে লাগিলেন। আমি শ্রী শ্রী মায়ের এই প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার অবাক হইয়া দেখিতে লাগিলাম। এমন সময় আমায় গঙ্গা স্নান করিবার জন্য ডাকায় আমি উঠিয়া গেলাম। স্নানের পর ফিরিয়া আসিয়া দেখি মা ঠাকুরের ভোগ দিতেছেন। ঠাকুর ঘর হইতে আসিয়া তিনি ঠাকুরের ভোগের ঘরে গেলেন, সেখানে ভোগ সজ্জিত রহিয়াছে। পরে সেই ঘরের দোর বন্ধ করিয়া আমাদের ঘরে আসিলেন। কিছুক্ষণ পরে মহারাজগণ আহারে বসিলেন, গোলাপ মা পরিবেশন করিতেছেন। আহার শেষ হইলে মহারাজ চলিয়া গেলেন। ঠাকুরের ভোগের থালা মায়ের জন্য মাঝের ঘরে আনা হইল এবং আমরা যে কয়টি স্ত্রীলোক আছি আর পাঁচ বছরের একটি বালক যে আমার সঙ্গে আসিয়াছিল, এই কয়জনের জন্য সেই ঘরে জায়গা হইল। শ্রী শ্রী মা এবং আমরা সকলেই আহারে বসিলাম। আমার ইচ্ছা মায়ের প্রসাদ গ্রহণ করিব, তাই চুপ করিয়া বসিয়া আছি। সকলে ভাত মাখিয়া লইলেন, আমি হাতও দিলাম না। মা দুই তিনবার বলিলেন, খাও খাও। এমন সময় গোলাপ মা আসিয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে গা? তাকে বলিলাম, আমাকে দুটি প্রসাদ দিন। মা তখন ভাত মাখিয়া অল্প দুটি খাইয়া আমার পাতে তুলিয়া দিলেন। আহা, কি অমৃতই সেদিন খাইলাম, কি বলিব! অড়হর ডাল, কপি চচ্চড়ি, চালতের অম্বল আর গোলাপ মা মাছ রাঁধিয়াছিলেন, ভারী সুন্দর হইয়াছিল। পাঁচু তো আরও চচ্চড়ি খাব বলিয়া গোলমাল আরম্ভ করিয়া দিল। আমি চুপি চুপি ধমকাইলেও শুনে না। এ সময় গোলাপ মা আবার আসিয়া বলিলেন, কি হয়েছে, অমন করছে কেন ছেলেটি? আমি বলিলাম, ওকে আনতে চাইনি মা, আমি লুকিয়ে আসছিলুম। গাড়ি যেই কিছু দূর গিয়েছে ও রাস্তায় খেলা করছিল, অমনি ছুটে এসে গাড়িতে উঠল, আর এখন আরও চচ্চড়ি খাবো বলে গোলমাল করছে। এই কথা শুনিয়া মা গোলাপ মা সকলে হাসিতে লাগিলেন। গোলাপ মা বলিলেন, তুমি ওকে ফাঁকি দিতে চেয়েছিলে, পারবে কেন? ওর সুকৃতি ছিল তাই মাকে দেখতে পেলে, এ কি কম ভাগ্য গা, ওর ভালো হবে। মাও, হ্যাঁ তাই তো বলিয়া সায় দিলেন। আহারের পর আমি সারাদিন মায়ের কাছে বসিয়া রহিলাম। আমার রায়পুর যাইবার কথা ছিল, সে দূর দেশ, আর শীঘ্র যদি মাকে দেখিতে না পাই সেই আশঙ্কায় পারুল ও কমলা আমায় ডাকিয়াছিল, তবু আমি গেলাম না। ছাদে মা চুল শুকাইতেছিলেন, শীতকাল তাই রোদে বসিয়াছেন আর আমার কাছে বাপের বাড়ির গল্প করিতেছেন। রাধুকে মানুষ করলুম, সেটি পাগল, খাইয়ে না দিলে খায় না। আর আমারও শরীর ভালো নয় মা, বাতের বেদনায় কষ্ট পাচ্ছি। এই অসুখের জন্য কাশী বৃন্দাবন গেলাম, কিন্তু কিছুই হল না। কাশী বৃন্দাবন গিয়েছিলেন? মা বলিলেন, কি করে বলবো। এ কথা সে কথার পর মা বলিলেন, তোমার এই অল্প বয়স, ছেলে মানুষ তুমি, তোমার এ সময় দীক্ষা নেবার ইচ্ছা কেন হলো? আমি বলিলাম, কি জানি মা, সংসার আমার ভালো লাগে না, প্রাণ যেন সংসার চায় না, প্রাণে বড়ই অশান্তি ছিল, আজ আমি শান্তি লাভ করেছি। আর এ সংসারও অনিত্য, দুদিনের জন্য, দেখেছি সবই মিথ্যা, কি করে তাতেই বা মন বসবে মা? এই সময়ে মায়ের সমবয়স্কা এক স্ত্রীলোক আসিয়া তাহার নিকট বসিলেন। আমি মায়ের খুব কাছে বসিয়াছিলাম, তাহার ছায়া আমার গায়ে পড়িয়াছে দেখিয়া উক্ত স্ত্রীলোকটি আমায় ভর্ৎসনা করিয়া বলিলেন, তুমি কেমন মেয়ে গা, মায়ের ছায়ার উপর বসেছ, পাপ হবে যে, সরে বসো। আমি ইহা জানিতাম না, মা যে আপন হইতেও আপনার, তাই একেবারে কাছে বসিয়াছিলাম। এখন একটু অপ্রতিভ হইয়া সরিয়া বসিলাম। উক্ত স্ত্রীলোকটি মাকে জিজ্ঞাসা করিলেন, এ মেয়েটি কে? মা বলিলেন, এ মেয়েটি আজ দীক্ষা নিয়েছে,
বড় ভক্তিমতী মেয়ে। মায়ের এই কথায় আমি লজ্জিতা হইয়া পাশের ঘরে পাডুল্লা গল্প করিতেছিল সেখানে উঠিয়া গেলাম। এমন সময় ললিতা আসিয়া বলিল, দিদি চলো গাড়ি প্রস্তুত, বেলা গিয়েছে। আমি মায়ের নিকট বিদায় লইতে গেলাম। মা বলিলেন, আবার কবে আসবে মা? আমি বলিলাম, আপনি যেদিন মনে করে আনবেন সেই দিনই আসব, আমার কোনো সাধ্য নেই। মা আশীর্বাদ করুন, আমার মনে রাখবেন মা। মা বলিলেন, আবার এসো মা। আমি কাতর নয়নে তাহার পানে চাহিয়া রহিলাম। তিনি দুই খিলি পান আনিয়া আমায় দিলেন। আমি মায়ের পদতলে লুণ্ঠিত হইয়া যেন আমাকে রাখিয়া দেহটি লইয়া বিদায় লইলাম। মাও সজল নয়নে সিঁড়িতে আসিয়া দাঁড়াইলেন। আমার অন্তর বাহির আজ পরিপূর্ণ, গাড়িতে বসিয়াও যেন তাহার কথা শুনিতে লাগিলাম। মায়ের কথা মা রক্ষা করিয়াছিলেন, দুই বৎসর পরে রামপুর হইতে ফিরিয়া মায়ের অসুখের সময় আবার তাহার দর্শন পাইয়াছিলাম। শ্রীমতী